আজকে আমি সাম্বার বানাচ্ছি। সাম্বারের জন্য সাম্বারটা সেদ্ধ করে রেখে দিয়েছি, ডালটা একটু লাউ দিয়েছি, ওতে একটু গাজর আর একটুখানি বেগুন দিয়ে সেদ্ধ করেছি। এখানে সাদা তেল দিয়েছি কড়ার মধ্যে, দিয়ে শুকনো লঙ্কা এই কালো সর্ষে দিয়ে দিলাম। এটা একটু ফুটবে, তারপর আমি কারি পাতা দেবো। আর এখানে একটুখানি টমেটো পেঁয়াজ কটা ভিন্ডি কেটে রেখেছি, এটা তেলের মধ্যে দিয়ে দেবো। গ্যাসটা কম করে সরে যাচ্ছে এখন, কেন কি কারি পাতাগুলো খুব ফাটে। চড় করে উঠে তো এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, সাথে ভিন্ডিটাও দিয়ে দিচ্ছি, একটু ভাজা হয়ে যাবে। এখানে কেঁচুর স্বাদ বানিয়ে রেখে দিয়েছি, একটু একটু ভাজবে। এখানে আমি সেদ্ধ করে রেখেছি গাজর আর বেগুন, একটু সাদা লাউ, একটা সিটি দিয়ে দিই, ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার এর মধ্যে একটু নুন দেবো, নুনটা দিয়ে দিলাম। নুন দিয়ে সেদ্ধ করলে কি অনেকটা গলে যাবে, তখন আমার লাউ করবো ভালো লাগে না, একটু শক্ত শক্ত থাকলে ভালো লাগে। আর এমনি তো তেঁতুলের কাজ করলেই তো শক্ত হয়ে যাবে সবজি একটু। এখানে আমি টমেটোটা দিয়ে দিলাম, ভাজা হয়ে গেছে। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি, একটু কুকারে জল দিয়ে দিয়ে দিলাম। কুকারটাও ধোয়া হয়ে গেল হালকা, ডালটা আমার খুব ঘন হয়েছে, আর একটু জল লাগবে। আর এখানে আমি সাম্বার মশলা দিচ্ছি, এখানে আমি সাম্বার মশলা দিয়ে দিলাম ভরে এক চামচ, আর লাগবে নে হালকা একটু, আমার তো গুড় নেই, তা হালকা একটু চিনি দেবো। গুড় দিলেই ভালো হয় সাম্বারে হালকা একটু, কিন্তু গুড় না থাকলে এটাই দিতে হবে চিনি। আগে একটু ফুটে গেলে ভিন্ডিটা আমার সেদ্ধ হয়ে যাবে তো, এখন আমি তেঁতুলের কাঠ দিয়ে দেবো, বের করে রেখেছি। একটু চিনি দিলাম, এবার ডালটা খুব ভালো করে ফুটবে আমার। ডালটা খুব ভালো করে ফুটছে, এবার আমি তেঁতুলের কাঠ বের করে রেখেছি, একটু একটু দিয়ে দেবো। বেশি দেবো না, আমার কালো তেঁতুল তো তরকারি রঙটাই কালো হয়ে যাবে, তারপরে টকও প্রচুর চেঞ্জই হয়ে গেল। চল আর দেবো না, আর দিলে তখন আরও বেশি কালো হয়ে যাবে। আমার সাম্বার হয়ে গেছে রেডি, আপনাদের কেমন লাগে বলবেন। আবার নতুন নতুন এরকম রেসিপি আমি ছাড়বো, রাত্রে আমি ইডলি বানাবো একটা, ওগুলো ছেড়ে দেখাবো আপনাদের। একটা মশলাওয়ালা ইডলি হবে, একটা সাদা ইডলি হবে।